আগামী পর্বতে আমরা দেখব শিমুল, শিমুলের শাশুড়ি, পুতুল সবাই মাস্টারমশাইয়ের বাড়িতে যায়। এরপরে মাস্টারমশাইয়ের বৌদি বলে আসুন আসুন, এরপরে সবাইকে বসতে দেয়। মাস্টারমশাইয়ের বৌদি পুতুলকে বলে, আচ্ছা তোমার নাম কি? তখন পুতুল বলে, আমার নাম পুতুল। এরপরে মাস্টারমশাইয়ের বৌদি বলে, নামের সঙ্গে যে পদবিটা বলতে হয় সেটাও দেখি সেখানে। একথা শুনে মধুবালা, শিমুল, মাস্টারমশাই সবাই অবাকভাবে মাস্টারমশাইয়ের বৌদির দিকে তাকায়। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।